এবাৰ আগবঢ়াব বিচাৰিছো কুকুৰাঝাৰৰ পৰা পৰিবেশ কুকুৰাঝাৰত এপছে আয়োজন কৰা মুকলি বিহুত উপস্থিত থাকি ৰাজ্যবাসীলৈ বিহুৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলে নব নিৰ্বাচিত সাংসদ ৰণগৌৰা নাৰ্জাৰীয়ে ৰণগৌৰা নাৰ্জাৰীক দেখিবলৈ পোৱা গৈছে আৰু কুকুৰাঝাৰত বিহু সন্মিলনৰ যেটো অনুষ্ঠিত কৰা হৈছিল ৰঙালীৰ উৎসাহত এতিয়া এইদৰে মতলীয়া হৈ পৰিছে প্ৰতিজন অসমীয়াই আৰু ৰাজ্যবাসীলৈ বিহুৰ বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছে নব নিৰ্বাচিত সাংসদ ৰণগৌৰা নাৰ্জাৰীয়ে জাতীয় উৎসব আর বিহু হল অসমৰ জাতীয় উৎসব সকলে আজি তারিখত বিহুটো পালন করে আছে আজ নিখিল বড়ো ছাত্রমন্ত্র আয়োজনত কোকৰাঝাৰত এই যে বৈশাখ মুকলি বৈশাখ ইয়াত আয়োজন করা হয়েছে ইয়াত মই উপস্থিত হয়েছো খুব আনন্দিত হয়েছো খুব ভাল লাগিছে সকলকে লগ পাইছো এই মুহূর্তে মই বিটিয়ান অঞ্চলে বসবাস করা সকল জাতি জনগোষ্ঠী সকলের মানে আন্তরিক শুভেচ্ছা মই জানাইছো অসমবাসী রাইজলে মই শ্রদ্ধা মই শুভেচ্ছা জানাইছো সদস্য হল করণীয় বহুত কাম আছে রাইজর উন্নতিটো করবই লাগবে ছাত্র বেটিয়ার অঞ্চলের ছাত্র সকলের যে প্রয়োজন হয় এটা সাংসদক কিছুমান ইস্যু আছে যা উপস্থাপন করার প্রয়োজন আছে সেগুলো বেটিয়ার সরকার সরকারের আলোচনা করে পেলায় আমি চেষ্টা করি উপস্থাপন করবর কারণে আমি চেষ্টা করি আপনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।